তোমরা প্রথমত গুগলে এসে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সার্চ করবে। সার্চ করার পরে তোমরা যে মেরিট লিস্টের জন্য ওয়েট করছো এবং কী কী ডকুমেন্টস, আই মিন কী কী ইম্পর্টেন্ট কিছু চলে এসেছে, সেগুলো আমরা সব কিছু আজকের ভিডিওতে ডিসকাস করবো। প্রথমত ওয়েবসাইটে যাবো আমরা, ঠিক আছে। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখো, এখানে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে স্টুডেন্ট সেকশনে। স্টুডেন্ট সেকশনে যাওয়ার পরে এইভাবে তুললে এখানে দেখতে পাচ্ছি অ্যাডমিশন, অ্যাডমিশন ক্লিক করবো। তা ক্লিক করার পরে মেন আমাদের যে ওয়েবসাইট খুলে গেছে, এখানে অ্যাডমিশন পোর্টালে আমরা ক্লিক করবো, ঠিক আছে। সো অ্যাডমিশন পোর্টালে ক্লিক করার পর দেখো এখানে যে ইম্পর্টেন্ট কিছু কথা বলা রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করি, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত বলে দেখো, এটা হচ্ছে ভিউ প্রভিশনাল মেরিট লিস্ট। এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ভিউ প্রভিশনাল মেরিট লিস্ট। আর একটা ব্যাপার বলবো আমি, যে এখানে শুধুমাত্র এটা কিন্তু জেনারেল মেরিট লিস্ট বেরিয়েছে, এটা কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট নয়। ফার্স্ট অনলাইন রিপোর্টিং কাউন্সিলিং, যেটা দেখো এখানে লেখা রয়েছে ফার্স্ট অনলাইন কাউন্সিলিং, এই যে দেখতে পাচ্ছ এটা ফার্স্ট অনলাইন কাউন্সিলিং, যেটা 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত হবে তোমাদের, ঠিক আছে। 12 তারিখ থেকে 16 তারিখ, তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ 12 তারিখ থেকে 16 তারিখ, সেটা কি অ্যাকচুয়ালি জেনারেল মেরিট লিস্ট যেটা বেরিয়েছে আমাদের, তার পরবর্তীতে ফার্স্ট অ্যাডমিশন লিস্টের জন্য কিন্তু রিপোর্টিং হবে, সেটা 12 তারিখ থেকে 16 তারিখ। তোমাদেরকে অনেকটা টাইম দেওয়া রয়েছে। এবং দেখো তারপরে এটা যখন হয়ে যাবে তখন কী হবে, প্রভিশনাল যে অ্যাডমিশন, আমরা যে অ্যাডমিশন শুরু করবো সেটা কত তারিখ থেকে হবে, 18 তারিখ থেকে, ঠিক আছে। এবার এখানে কিছু আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেন তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে বলছে কি দেখো, হচ্ছে কল লিস্ট ফর ফার্স্ট অনলাইন রিপোর্টিং। এখানে কি বলছে যে কল লিস্ট, এটা হচ্ছে কল লিস্ট ফর ফার্স্ট অনলাইন রিপোর্টিং, সেটা 12 তারিখ থেকে হবে। এবং তাদেরকে সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমাদের যে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন উইল বি প্রিপেয়ার্ড কনসিডারিং রিপোর্টেড ক্যান্ডিডেটস অনলি আফটার সাকসেসফুল ভেরিফিকেশন। যখন তোমরা ডকুমেন্টস সব কিছু আপলোড করবে এবং যখন তোমরা এই যে অনলাইন রিপোর্টিংয়ের সময় তো তোমাদের ডকুমেন্টস কিন্তু লাগতে পারে, তো সেগুলো হয়তো লাগলে তোমাকে আপলোড করতে হবে। এবং অনলাইন যে রিপোর্টিং হবে সেই সময়তে এই সমস্ত ডকুমেন্টসগুলো লাইক তোমার ডেট অফ বার্থ, আইডেন্টি কার্ড, ইনকাম সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট, এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। চলো এবার আমরা কিন্তু দেখে নিই যে আসলে মেরিট লিস্টে কাদের কাদের নাম এসছে, কারা কারা পাবে, সব কিছু আমরা দেখে নিই। কিন্তু এটা হচ্ছে ফাইনালি কিন্তু কোনো মেরিট লিস্ট নয়, এটা হচ্ছে জাস্ট জেনারেল মেরিট র্যাঙ্কের উপর বেস করে মেরিট লিস্ট। এর পরবর্তীতে তোমাদের 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে এবং সেটাই তোমাদের অনলাইন রিপোর্টিং করতে হবে। এবং সেখানে গুটি কয়েক যাদের যতগুলো সিট রয়েছে সেই সিট অনুযায়ী কিন্তু ফার্স্ট প্রভিশনাল যে কল লিস্ট সেখানে কিন্তু নাম থাকবে, সবারই কিন্তু সেটাতে থাকবে না। কিন্তু তোমাদেরকে রিপোর্টিং যদি না করো তবে কিন্তু নাম তো থাকবেই না বস। দেখো ইং বেঙ্গলির জন্য কি এখানে ভিউ হয়ে যদি ক্লিক করো তবে কিন্তু দেখতে পাবো এখান থেকে ডিরেক্টলি, যে আই মিন খুলে যাবে এখান থেকে আমরা ডিরেক্টলি দেখতে পাবো যে কাদের কাদের নাম এসছে। সো আমি একটু দেখে নিচ্ছি, হ্যাঁ তোমাদেরকে হালকা করে আমি দেখিয়ে দেবো যে আসলে এখানে কী কী উপর বেস করে দেওয়া রয়েছে, ঠিক আছে। সো সেই ব্যাপারটা, আর এগুলো সব কিছু আমি ক্লিক করছি না, জাস্ট আমি দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবগুলো দেখে লাভ নাই আমাদের, ওকে। সো দেখো এখানে বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এগুলো কী করে আই মিন বুঝতে পারবো যে এগুলো আমাদের জন্য হবে কি না তা, ওকে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বেসিক্যালি এগুলো খুলতে একটু প্রবলেম হচ্ছে, তো আমি ট্রাই করছি তোমাদের জন্য। দেখো এগুলো খুলছে না, বাট তোমরা যদি এখানে ক্লিক করো তবে দেখতে পাবে প্রত্যেকটার ক্ষেত্রে। বাট আমি তোমাদেরকে এখান থেকে ডিরেক্টলি বলে দিই যে এই সমস্ত যে মেরিট লিস্ট বা জেনারেল মেরিট র্যাঙ্ক বলো না কেন সেটা বেরিয়েছে, তো সেটা কিন্তু ফাইনালি কিন্তু মেরিট লিস্ট নয়, সেটা 12 তারিখের মধ্যে তোমাদেরকে বেরোবে। এবং সেটা হচ্ছে কল লিস্ট, এবং কল লিস্ট মানে কি যাদের অ্যাডমিশন হবে সেটাই হচ্ছে কিন্তু কল লিস্ট, যাদের অ্যাডমিশন হবে এবং সেই কল লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু জেনারেল অ্যাকচুয়ালি রিপোর্টিংয়ের পরে, অনলাইন রিপোর্টিংয়ের পরে কিন্তু তারা অ্যাডমিশন নিতে পারবে। এটা হচ্ছে পার্টিকুলার ভিডিও, এবং এর পর ভিডিওতে আমি ডিসকাস করবো যে কাদের অ্যাডমিশন হবে বা আরও কী কী জিনিস লাগবে সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। চলো এবার যেই কথাগুলো বললাম সেটাকে আমি একটু হিন্দিতে বলে দিই। আজ ইস ভিডিও মানে বলা কি, দেখো ফাইনালি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কে লিয়ে কোই প্রফেশনাল মেরিট লিস্ট নেই আয় আবি তক, লেকিন এ যো আয়া হ্যাঁ না, এ হ্যাঁ জেনারেল মেরিট র্যাঙ্ক কি বেসিস পর এক প্রফেশনাল লিস্ট। তো ইস লিস্ট মে সবই কা নাম রহেগা, ইসকে বাদ 12 তারিখ সে 16 তারিখ তক তোমারা এক লিস্ট আয়েগা, উসমে জিতনে সিট হ্যায় ওই সিট কো মতলব জিতনা সিট হ্যায় ওই উতনা হি সিট রহেগা, উসকে সাথ সাথ জো লোগ অ্যাডমিশন কে লিয়ে আই মিন এলিজিবল হোগা উনকে লিয়ে কল লিস্ট আয়েগা, আই মিন ওহাঁ পে অনলাইন রিপোর্টিং করনে কে বাদ তুম অ্যাডমিশন লে সকতে হো আর পেমেন্ট করনা পড়েগা উসকে লিয়ে। দেখো ইহাঁ পে পহলে যো মানে দিখাযা থা কি ওহাঁ পে কি অ্যাডমিশন কে লিয়ে পেমেন্ট কা পোর্টাল থা ও ভি ওপেন হো যায়েগা, উসকে বাদ ইহাঁ পে যো মেরিট লিস্ট হ্যায় না এসা হি কুছ মেরিট লিস্ট আয়েগা ওহাঁ পে, ঠিক হ্যায়, হার এক সাবজেক্ট কে লিয়ে এসা আয়েগা আর উস সাবজেক্ট কে লিয়ে তুম অ্যাডমিশন লে সকতে হো হামারা যো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হ্যায় ইস পর, ঠিক হ্যায়। তো ইতনাই থা ভিডিও, যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটা প্রেস করবে এবং পারলে প্লিজ 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 ভিডিওগুলোকে শেয়ার করবে। তো এতটাই ছিল, আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, সো ওয়েট ফর নেক্সট ভিডিও, জাস্ট ওয়েট করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও, বাই।